চলে গেলেন তেলিয়ামুড়া পুর পরিষদের প্রাক্তন চেয়ারপার্সন তথা সিপিএম তেলিয়ামুড়া অঞ্চল কমিটির সদস্য সজল কুমার দে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 62 বছর। তিনি স্ত্রী এবং 2 ছেলেসহ অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন। প্রয়াত সজল কুমার দে ছিলেন অগ্নিপুরুষ, চট্টগ্রাম অষ্টাগার লুণ্ঠনের নায়ক, মাস্টারদা সূর্য সেনের সহযোদ্ধা সুশীল কুমার দের বড় ছেলে। 1956 সালের 17ই জুন বাংলাদেশের চিটাগাঙে তিনি জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই সজল কুমার দে বামপন্থী আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন। তাঁর বাবা সুশীল কুমার দেও বামপন্থী মতাদর্শে বিশ্বাসী ছিলেন। 1983 সালে সংগঠন করার মধ্য দিয়ে সিপিএম এর সভ্যপদ লাভ করেন। 2000 সালে তিনি সিপিএম তেলিয়ামুড়া অঞ্চল কমিটির সদস্য হন। ত্রিপুরা রাজ্য ক্ষেতমজুর ইউনিয়নের বিভাগীয় কমিটির সদস্য ছিলেন। তিনি প্রথমবারের মতো 2008 সালে তেলিয়ামুড়া নগর পঞ্চায়েতের উপনির্বাচনে জয়ী হন। পরে 2010 এবং 2015 সালের পুর পরিষদের নির্বাচনেও রেকর্ড ভোটের ব্যবধানে জয়ী হন তিনি। 2015 সালের নির্বাচনে জয়ী হবার পর পুর পরিষদের চেয়ারপার্সন হন সজল বাবু। কিন্তু 2018 সালের বিধানসভা নির্বাচনের পর সরকার পরিবর্তন হলে সজল বাবু সহ পুর পরিষদে নির্বাচিত বামপন্থী 15 জন সদস্যের 15 জনই পদত্যাগ করেন। তিনি সাংগঠনিক কাজকর্ম থেকে শুরু করে চেয়ারপার্সন হিসেবেও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন। সহজ এবং সরল জীবনযাপনে বিশ্বাসী, সর্বদা হাসি মুখ সজল বাবু ছিলেন একজন নির্ভীক মানুষ। মানুষের দুঃখে সুখে সবার আগে তিনি ঝাঁপিয়ে পড়তেন। সবার প্রিয় এই লোকটি বেশ কিছুদিন ধরে লিভারজনিত সমস্যায় ভুগছিলেন। শেষে বুধবার সকাল 5:55 জয়নগরস্থিত নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবর পেয়ে ছুটে যান সিপিএম তেলিয়ামুড়া মহকুমার সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া, প্রাক্তন বিধায়ক গৌরী দাস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব। যান তেলিয়ামুড়া মহকুমা প্রেস ক্লাবের সভাপতি পবন পোদ্দার, সহসভাপতি বিমলেন্দু দাস এবং সম্পাদক দীপক দাস, কোষাধ্যক্ষ সুজিত চন্দ সহ সদস্যবৃন্দ, মার্চেন্ট অ্যাসোসিয়েশন, প্রয়াস সামাজিক সংস্থার সদস্যরা সহ সমস্ত অংশের মানুষ ছুটে যান। সবাই সজল বাবুর প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন। পরে সজল বাবুর মরদেহ নিয়ে যাওয়া হয় বুলেট ক্লাব প্রাঙ্গণে, সেখানে জানানো হয় শ্রদ্ধা। এরপর সিপিএম তেলিয়ামুড়া মহকুমা অফিসের সামনে নিলে মহকুমা সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া লাল পতাকা দিয়ে শ্রদ্ধা জানান। এখানে মাল্যদান করেন প্রাক্তন বিধায়ক মনীন্দ্র দাস এবং গৌরী দাস সহ নেতৃত্ব। পুর পরিষদে নিলে বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় এবং চেয়ারপার্সন নিতিন সাহা সহ পুর পরিষদের সদস্যরা শ্রদ্ধা জানান। সিপিএম তেলিয়ামুড়া মহকুমা কমিটি এবং তেলিয়ামুড়া অঞ্চল কমিটি পৃথক পৃথক বিবৃতিতে সজল কুমার দের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছে। পিওর রিপোর্ট, চ্যানেল দিনরাত।